আমি আবার বলছি যে বেসরকারি স্কুলগুলোর যে ফিস, এ সম্পর্কে মুখ্যমন্ত্রী এক বছর আগে একটি মিটিং করে জানিয়েছিলেন যে এরমভাবে ফিস নেওয়া উচিত না, যাতে অভিভাবকদের যারা তাদের সন্তানদের পড়াতে পারে না, ইচ্ছে তো সবার জায়গায় ভালো পড়ানোর, কিন্তু যদি ফিসটা দিনের পর দিন বেড়ে যায় তাহলে খুব খারাপ অবস্থা। এমনকি কোথাও কোথাও 30%, 40%, 50% করে বাড়ানো হয়েছে। সাউথ পয়েন্টের ব্যাপারে বলেছি আপনারা 10% যা বাড়ান প্রত্যেকবার, আলো যতক্ষণ না আলোচনা হচ্ছে ততক্ষণ ওই পর্যন্তই থাকবেন, তার বাইরে গিয়ে করবেন না। এটা আমাদের তাদের কাছে আবেদন। তেমনি অন্য অন্য জায়গাতেও আমরা সেই আবেদন রেখেছি, কিন্তু এ নিয়ে বিশদভাবে নিশ্চয়ই একটা মিটিং আমরা করব, আমাদের দপ্তর করবে, আগেও করেছে, এটা করেছে, আবার করবে। কিন্তু এখন এই করোনা ভাইরাস আসার পরে এই জিনিসগুলো অনেকটাই পিছিয়ে গেছে। তার কারণ হচ্ছে আমাদের যে উইচ লিস্ট আছে, সেই লিস্টে তো ইচ্ছে থাকলেও সবচেয়ে আগে প্রধান হচ্ছে জীবনকে বাঁচানো, তারপরে হচ্ছে সব কিছু।